নমস্কার, ইজি কুকিং উইথ সবুজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাত ভাজা রেসিপি। আমার যখন ভাত খেতে ইচ্ছে করে না, তখন আমি একটু ঝাল বেশি দিয়ে এভাবে ভাত ভাজা করে খাই, খেতে বেশ ভালো লাগে। তো তাই ভাবলাম যে ভাত ভাজার রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন ভাত ভেজে নিই, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি এক বাটির মতো ভাত নিয়ে নিয়েছি। ভাত ভাজার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেক বাঁধাকপি, আলু, বটবটি, একটা পেঁয়াজ। তো চলুন সবজিগুলো কেটে নিই। সবজিগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বটবটিগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটেছি, আলুগুলো আমি এভাবে চোঁচা শুদ্ধ কেটেছি, আর আমি বাঁধাকপিগুলো এভাবে কেটেছি। তো চলুন ভাতটা ভেজে নিই। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, এরপর আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো ভাজা আমার হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর আমি সবজিগুলো ভালো করে নেড়েচেড়ে নেব। সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব। আর গ্যাসের আঁচটা আমি একদম হাই ফ্লেমে রেখেছি, তাহলে সবজি থেকে যে জলটা বেরোবে সেটা শুকিয়ে যাবে আর ভাজাটা ঝরঝরে হবে। সবজিগুলো ভাজা আমার হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভাতগুলো। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে ভাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এরপর আমি ভাতটা আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। ভাত ভাজাটা আমার হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ভাত ভাজাটা আমার হয়ে গিয়েছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখুন ভাত ভাজাটা কত সুন্দর হয়েছে, আর ভাত ভাজাটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।